আমাদের প্রতিদিনের খাবারে অতিরিক্ত মুনাফার স্বার্থে প্রতিনিয়তই মেশানো হচ্ছে নানা ধরনের রাসায়নিক পদার্থ, যেগুলো মানব দেহের জন্য খুবই বিপজ্জনক। এসব খাবার খেয়ে ক্যান্সার, কিডনি সমস্যা সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার আহ্বানে চ্যানেল আই এর বিশেষ আয়োজন বিষমুক্ত খাবার চাই। রাজধানীতে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিনই চলছে গরু ছাগল জবাই। কোনো পশু রোগাক্রান্ত কিনা পরীক্ষা ছাড়াই নগরবাসী প্রতিনিয়ত খাচ্ছে এসব পশুর মাংস। আজ রয়েছে রাজধানীর পশু জবাইখানার চিত্র নিয়ে শাকিলা জেসমিনের রিপোর্ট। রাতের অন্ধকারে রাজপথে গরুর পাল, এমন দৃশ্য রাজধানীবাসীর চিরপরিচিত। এদের গন্তব্য জবাইখানা বা স্লটার হাউস। ভোরের আলো তখনও ফোটেনি রাজধানীর কাপ্তান বাজার জবাইখানা। ঢোকার মুখেই ময়লার ভাগার পুতি, দুর্গন্ধময় পরিবেশের ধাক্কা না কাটতেই আরও বিস্ময়। হালকা আলোতে চলছে গরু ছাগল জবাই আর মাংস কাটার কাজ। আর ড্রেনের সঙ্গে সংযুক্ত লাইন থেকে নেওয়া ময়লা পানি দিয়ে পশুর রক্ত পরিষ্কারের চেষ্টা। পানিটা ময়লা পানি, বাইরের থেকে ময়লা পানি আসে, সময়তে বৃষ্টি হইলেই বাইরের ড্রেনের পানি চলে আসে। জায়গা বাঙ্গা, জায়গার মাঝে ডালাই নাই, বালু নাই, সিমেন্ট নাই, এডি নিয়ে আমরা অনেক ভোগান্তির মাঝে আছি। জবাইখানার উপরতলার অফিস কক্ষ তালাবদ্ধ, কেবল দেখা মিলল জবাইকারি মুন্সি আর একজন সিলম্যানের। ডাক্তার আর ইয়েলো ভেটেরিনারি পরিদর্শক, জবাইখানা পরিদর্শক ওরাও বাইরে গেছে। নিয়ম থাকলেও এই জবাইখানায় স্বাস্থ্য পরীক্ষা না করেই জবাই করা হয় গরু ছাগল আর মহিষ। ডাক্তার এখানে মন কম আছে, আমি বলতে পারি না, ডাক্তার আমি দেখি নাই। এখন তো 5টা বাজে, এর মধ্যে যে জবাইগুলো হয়েছে ডাক্তার সাহেব কি আছিলেন? জি না। বাজার থেকে কিনে নিয়ে রাজধানীবাসী এই মাংসই খাচ্ছেন প্রতিনিয়ত। খাদ্য গবেষক ও চিকিৎসকদের মতে, যে কোনো অসুস্থ পশুর মাংস খেলে সেই রোগাক্রান্ত পশুর রোগ জীবাণু প্রবেশ করে মানব দেহে। নিয়ন্ত্রণ করার অথরিটি রয়েছে, তারা নিয়ন্ত্রণ করবে, করা উচিত, না হলে তো আমাদের রিস্ক থাকেই। আসলে আমাদের এই সেক্টরগুলোতে সব কিছুই কিন্তু আসলে অনিয়ন্ত্রিতভাবে গ্রো করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। এগুলোর ব্যাপারে আমারও যথেষ্ট আপত্তি আছে, যে এইভাবে হওয়া উচিত না। এগুলো মানে এগুলোরও সুন্দর একটা সিস্টেম করতে হবে। পশুরা কি সুস্থ কিনা, তার মাংস ভক্ষণযোগ্য কিনা, এগুলো কিন্তু দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে সারা দেশে, তাদের দেখা উচিত। প্রায় 1.5 কোটি জনগোষ্ঠীর রাজধানী ঢাকায় সিটি কর্পোরেশনের কার্যকর জবাইখানা রয়েছে মাত্র 4টি। দক্ষিণে কাপ্তান বাজার ও হাজারিবাগ আর উত্তরে মোহাম্মদপুর ও মিরপুর 11টি। এই সবগুলো জবাইখানার অবস্থাই এক, পরিবেশ যেমন অস্বাস্থ্যকর ও নোংরা, তেমনি সিটি কর্পোরেশনের নিয়ম নীতির ধার ধারে না কোনোটি। নানা দিক থেকে দেশ অনেক এগিয়েছে, এ কথা সবাই বলবেন, কিন্তু নিরাপদ খাদ্য নিরাপত্তার বিষয়টি এখনও রয়ে গেছে অনেক দূরে। কোনো পরিবর্তন আসেনি পশু জবাইয়ের পর এর সার্বিক ব্যবস্থাপনা আর পরিবেশের। সরকারি ব্যবস্থাপনায় এই পশু জবাইখানাটি এর শ্রেষ্ঠ প্রমাণ। শাকিলা জেসমিন, চ্যানেল আই, কাপ্তান বাজার।